হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু তোমাদের জন্য নেক্সট ডাব্লু টার্গেট করে প্রতিদিন যে সন্ধ্যা সাতটায় চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসা হচ্ছে তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি তো প্রতিদিন সন্ধ্যায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এবং আমাদের টার্গেট রয়েছে সন্ধ্যার ক্লাস থেকে তিন হাজার প্লাস এমসিকিউ করার পরীক্ষার আগে এবং মর্নিং ক্লাসেও কিন্তু মিক্সড এমসিকিউ করানো হচ্ছে সেখান থেকেও তিন হাজার প্লাস এমসিকিউ করার টার্গেট রয়েছে পরীক্ষার আগে তো প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো কিন্তু ফলো করবে একদম অ্যাডভান্স লেভেলের এবং পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকমেরই কিন্তু প্রশ্নোত্তর করব এবং আজকে আমরা করব সিক্সটিন মহাজন পদ একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে আজকে প্রশ্নোত্তরগুলো করব কেননা প্রচুর প্রশ্ন রয়েছে আজকে পঞ্চাশ খানা প্রশ্ন উত্তর করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন ক্যাপিটাল অফ মগধা এম্পায়ার ইজ অর্থাৎ মগদের যে রাজত্ব ছিল সেই মগধ রাজ্যের রাজধানী কোনটা ছিল তো প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এক দেখো অপশন বি রাজগৃহ রাজগৃহ ছিল মগধ এম্পায়ারের ক্যাপিটাল বা রাজধানী দু নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হারিয়াঙ্কা ডাইনেস্টি মগধের প্রথম রাজবংশ হারিয়াঙ্কা ডাইনেস্টির কে প্রতিষ্ঠাতা ছিলেন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো সি ছিলেন বংশের বিম্বি বিম্বি সারা সারা তিনি পাঁচশো পঁয়তাল্লিশ এই হারিয়াঙ্কা বংশ প্রতিষ্ঠা করেছিলেন তিন নম্বর প্রশ্ন হু ওয়াজ দা লাস্ট কিং অফ নান্দা ডাইনেস্টি নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো এ নন্দ ছিলেন রাজা চার নম্বর প্রশ্ন হুইচ বুক ডেসক্রাইবস মোর অ্যাবাউট সিক্সটিন মহাজন পদা ভিভিআই প্রশ্ন এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে অর্থাৎ ষোড়শ মহাজন পথের ব্যাপারে আমরা কোন গ্রন্থ থেকে সব থেকে বেশি পরিমাণে জানতে পারি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি অঙ্গুত্তরা নিকায়া দেখো চার নম্বর প্রশ্নটা রিপিট হয়েছে দেখো হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ আভন্তি অবন্তি যে মহাজন পথটা ছিল তার রাজধানী কোনটা ছিল তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাহিসমতি পাঁচ নম্বর প্রশ্ন সন অফ বিম্বিসারা ইস অর্থাৎ বিম্বিসারের পুত্রের নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি অজাত শত্রু ছ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য টেকনিক ইউসড বাই বিম্বিসারা টু এক্সটেন্ড হিস এম্পায়ার অর্থাৎ বিম্বিসার তার রাজত্বটাকে বিস্তৃত করার জন্য কোন টেকনিকটা কাজে লাগিয়েছিলেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি ম্যারেজ তিনি বৈবাহিক সম্বন্ধ এবং ম্যারেজ অ্যালায়েন্সের সাথে এই টেকনিকের মাধ্যমে বিম্বিসার সার পার্শ্ববর্তী রাজ্যগুলোকে গ্রাস করেছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো বিম্বিসারা ওয়াজ গ্রেট ফলোয়ার অফ বিম্বিসারা নিচের কোন ধর্মের ফলোয়ার ছিলেন তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি এ এন্ড বি অর্থাৎ মহাবীর অর্থাৎ জৈন ধর্মেরও ফলোয়ার ছিলেন এবং গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মেরও ফলোয়ার ছিলেন বিম্বিসার আট নম্বর প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ শিশুনাগা ডাইনেস্টি শিশুনাগ ডাইনেস্টির শেষ রাজা ছিলেন এটিও কিন্তু প্রশ্ন তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি নন্দী বর্মন নন্দী বর্মন ছিলেন শিশুনাগ ডাইনেস্টির শেষ রাজা ন নম্বর প্রশ্ন দেখো পাটলিপুত্র সিচুয়েটেড ইন বিটুইন অর্থাৎ নিচের কোন নদী দুটির মধ্যবর্তী স্থানে পাটলিপুত্র অবস্থিত রয়েছে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো এ গঙ্গা সোন নদী এবং গঙ্গা নদীর মধ্যবর্তী স্থানে পাটলিপুত্র অবস্থিত রয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো সুদর্শন লেক ডাক বাই অর্থাৎ সুদর্শন লেকটি নিচের কোন রাজা খনন কার্য করিয়েছিলেন ভিভিআই প্রশ্ন এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য এগারো অ্যাট দা টাইম অফ চন্দ্রগুপ্ত মরিয়া হু ট্রাভেলড ইন ইন্ডিয়া চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে নিচের কোন বিদেশি দূত আমাদের ভারতবর্ষে ভ্রমণ করতে আসেন পর্যটক হিসাবে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি মেগাস্থেনিস। মেগাস্থেনিস গ্রিক দূত ছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে এডিক্ট নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি রাজস্থান ভবরু এডিক্টটা কিন্তু অশোকের একটি এডিক্ট নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো ইন হুইচ ইয়ার অশোকা স্টার্টেড হিস কিংডম নিজের কোন বৎসর অশোক তার রাজত্ব শুরু করেছিলেন দেখো উত্তরটা করেই দেয়া রয়েছে অপশান বি টু বিসি অর্থাৎ দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য সন অফ চন্দ্রগুপ্ত মারিয়া চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি বিন্দু সার দেখো বিন্দু সার এবং বিম্বিসার এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না বিন্দুসার সার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের রাজা এবং শেষে দেখো বিম্বিসার সেটা হারিয়াঙ্কা বংশের রাজা ছিলেন পনেরো নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য মাস্টার অফ চন্দ্রগুপ্ত মারিয়া অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মাস্টার কে ছিলেন নিচের কোনজন তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি অল অর্থাৎ চাণক্য কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত অ্যাকচুয়ালি এই তিনজন ব্যক্তি কিন্তু একজনই ব্যক্তি শুধু আলাদা আলাদা নাম ষোলো নম্বর প্রশ্ন হুইচ পুরানা এক্সপ্লেন্স মোর অ্যাবাউট মারিয়া এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যর ব্যাপারে নিচের কোন পুরাণ খুব ভালোভাবে এক্সপ্লেন করে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি পুরাণ বিষ্ণু পুরাণ মৌর্য বংশের ব্যাপারে আমাদের জানায় সতেরো নম্বর প্রশ্ন দেখো উদয়ন ইজ দ্য সন অফ অর্থাৎ উদয়ন নিচের কোন রাজার পুত্র ছিলেন তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি অজাত শত্রু অজাত পুত্র ছিলেন আঠারো নম্বর প্রশ্ন দেখো হু এস্টাবলিশড দ্য শিশুনাগ ডাইনেস্টি প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি শিশুনাগ উনিশ নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট সন অব বিন্দুসারা বিন্দুসারের প্রথম পুত্র কে ছিলেন বিন্দুসার কে ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং বিন্দুসারের প্রথম পুত্রের নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন এ নম্বর প্রশ্ন ট্রাভেল ইন ইন্ডিয়া দেখো প্রশ্নটা রিপিট হলো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি মেগাস হুইচ এরিয়া অফ ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাস আভান্তিকা ইন এনসিয়েন্ট টাইমস অর্থাৎ বর্তমানে কোন জায়গাটা প্রাচীনকালে আভান্তিকা নামে পরিচিত ছিল টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি মালওয়া মালওয়া যে প্লেটু রয়েছে মালভূমি রয়েছে সেই স্থানটি বর্তমানে এখন মালবা নাম কিন্তু প্রাচীনকালে অভন্তিকা নামে পরিচিত ছিল টোয়েন্টি দেখো দ্য আজিভিকাস ওয়্যার অর্থাৎ আজিভিকরা কি ছিল তো প্রশ্ন নাম্বার বাইশ এর সঠিক উত্তর হবে দেখো অপশন এ সেক্স কম্পিউটারি সরি কন্টেম্পোরারি টু দা বুদ্ধা অর্থাৎ বৌদ্ধ ধর্মের সমসাময়িক একটি আরেকটি ধর্ম ছিল সেটা হচ্ছে আজবিক টোয়েন্টি দেখো হুস আর্মি ডিড আলেকজান্ডার দ্য গ্রিক রুলার কনফারেন্ট দ্য ব্যাংক অফ দ্য রিভার ঝিলাম অর্থাৎ নিচের কোন রাজার আর্মির সাথে জিলাম নদীর তীরে গ্রিক রাজা আলেকজান্ডারের সাথে যুদ্ধ হয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো সঠিক উত্তর হবে দেখো অপশান ডি পুরু রাজা পুরুর সেনাবাহিনীর সাথে যুদ্ধটা হয়েছিল নেক্সট টোয়েন্টি ফোর নেম অফ রিপাবলিক হুইচ ওয়াজ এ কনফেডারেশি টু ট্রাইবস ইন দা সিক্স সেঞ্চুরি বিসি ভিভিআই প্রশ্ন এটি প্রজাতন্ত্র যেটা একটি উপজাতিদের দ্বারা পরিচালিত ছিল তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি ভাজি টোয়েন্টি ফাইভ হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হারিয়াঙ্কা ডাইনেস্টি প্রশ্নটা আবারও রিপিট হলো কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিম্বি সারা বিম্বি সারা হারিয়াঙ্কা বংশের প্রতিষ্ঠাতা টোয়েন্টি সিক্স হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ নন্দা ডাইনেস্টি প্রশ্নটা আবারও রিপিট হলো এটা সঠিক উত্তর হবে অপশান এ ধননন্দ টোয়েন্টি সেভেন উইচ রুলার মাদার্ড হিজ ফাদার বিম্বিসারা টু অ্যাসেন্ডেড দ্য থ্রোন অর্থাৎ নিচের কোন রাজা তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অজাত অজাতশত্রু টোয়েন্টি এইট আলেকজান্ডার অ্যান্ড দ্য আর্মি অফ পুরুষ ক্যাম্প অন দ্য অপোজিট ব্যাঙ্ক অফ হুইচ রিভার অর্থাৎ কোন নদীর তীরবর্তী অঞ্চলে আলেকজান্ডার এবং পুরুর যে সৈন্যদল ক্যাম্প করেছিল বা তারা আস্থানা গেড়েছিল কোন নদীর তীরে এবং সেই নদীর তীরেই দুজন সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি ঝিলাম ঝিলাম নদীর তীরে এই যুদ্ধটি হয়েছিল টোয়েন্টি নাইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কলার চ্যালেঞ্জ দ্য ইনভেন্সিবল ইয়েচনা ফর ডিবেট অর্থাৎ নিচের কোন স্কলার বা পণ্ডিত ইয়েচনা একটি তর্কের জন্য ডেকেছিল তো টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গার্গি থার্টি হুইচ অব দ্য ফলোইং রুলার ওয়াজ রেসপন্সিবল ফর দা রাইস অব মগধা অর্থাৎ নিচের কোন রাজা মগধের উত্থানের জন্য দায়ী তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিম্বি সারা থার্টি ওয়ান হুইচ বুক ডেসক্রাইবস মোর অ্যাবাউট সিক্সটিন মহাজনপদ অর্থাৎ নিচের কোন বইটি সরোজ মহাজন পদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়ে থাকে প্রশ্নটি রিপিট হলো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো থার্টি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি অঙ্গুত্তরা নিকায়া থার্টি টু হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ অবন্তি অবন্তির রাজধানী নিচের কোনটি থার্টি টু এর সঠিক উত্তর হবে অপশান এ মাহিসমতি থার্টি থ্রি দেখো কিং খারভেলা ওয়াজ দা গ্রেটেস্ট রুলার অব দ্য চেদি ডাইনেস্টি অফ অর্থাৎ নিচের কোন রাজা কিং খারভেলা নিচের কোন জায়গার বিখ্যাত রাজা ছিলেন তো থার্টি থ্রির সঠিক উত্তর হবে অপশন বি কলিঙ্গ চেদি বংশের বিখ্যাত রাজা ছিলেন কিং থার্টি ফোর নেম দ্য কিংডম হুইচ ফার্স্ট এলিফ্যান্টস ইন ওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেম দ্য কিংডম হুইচ ফার্স্ট ইউসড এলিফ্যান্টস ইন ওয়ার অর্থাৎ যুদ্ধে নিচের কোন জায়গার রাজা যুদ্ধে হাতির ব্যবহার করেছিলেন তো থার্টি ফোরের সঠিক উত্তর হবে অপশন বি মগধ মগধের রাজা সর্বপ্রথম হাতির ব্যবহার করেছিলেন যুদ্ধে থার্টি ফাইভ হুইচ ডাইনাস্টি রুল ওভার মগধা আফটার মরিয়ান ডাইনাস্টি অর্থাৎ মৌর্য বংশের পরে কোন রাজারা মগধে রাজত্ব করেছিল তো সঠিক উত্তর হবে অপশান বি শুঙ্গ শুঙ্গ বংশ মগধে মৌর্য বংশের পরে রাজত্ব করেছিল নেক্সট প্রশ্ন নাম্বার থার্টি সিক্স নালন্দা মহাবিরা সাইট ইজ সিচুয়েটেড ইন অর্থাৎ নিজের কোন রাজ্যে নালন্দা মহাবীরা অবস্থিত রয়েছে বা অবস্থিত ছিল তো থার্টি সিক্সের সঠিক উত্তর হবে দেখো অপশান সি বিহারে থার্টি সেভেন হুইচ ওয়ান ইজ দ্য টেকনিক ইউসড বাই টু এক্সটেন্ড হিস এম্পায়ার এই প্রশ্নটিও রিপিট হল বিম্বিসারা তার জন্য তো সঠিক উত্তর হবে অপশান বি ম্যারেজ অর্থাৎ বৈবাহিক সম্বন্ধ বা ম্যারেজ অ্যালায়েন্সেস নেক্সট থার্টি এইট হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ শিশুনাগা ডাইনেস্টি শিশুনাগ ডাইনেস্টির শেষ রাজা কে ছিলেন তো থার্টি এইটের সঠিক উত্তর হবে অপশান বি নন্দী বর্মন নন্দী বর্মন ছিলেন শিশুনাগ ডাইনেস্টির শেষ রাজা থার্টি নাইন হুইচ পুরানা এক্সপ্লেন্স মোর অ্যাবাউট মারিয়ান এম্পায়ার মৌর্য বংশের ব্যাপারে কোন পুরাণ আমাদের সব থেকে বেশিভাবে জানায় এই প্রশ্নটিও রিপিট হল তো সঠিক উত্তর হবে অপশান সি বিষ্ণু পুরাণ ফর্টি হু এস্টাবলিশড নন্দ ডাইনেস্টি নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রশ্ন তো নম্বর প্রশ্নের সঠিক অপশন ডি মহাপদ্ম নন্দ বংশ প্রতিষ্ঠিত করেছিলেন ফর্টি ওয়ান এডিক্টস স্টার্টেড এট দা টাইম অফ অর্থাৎ নিচের কোন রাজার সময় থেকে এডিক্টস বা পাথরের যে শিলালিপি সেগুলো চালু হয়েছিল তো ফর্টি এর সঠিক উত্তর হবে অপশন বি অশোকা ফর্টি টু ইন হুইচ এডিক্টস অশোকা ডেসক্রাইব কলিঙ্গ ওয়ার অর্থাৎ নিচের কোন পাথরের শিলালিপিতে বা এডিক্টসে অশোকা বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে বলেছেন তো সঠিক উত্তর হবে দেখো এটার অপশন বি থার্টিন তেরোতম এডিক্টসে রক এডিক্টসে এটা বলা হয়েছে ফর্টি ইন হুইচ ইয়ার অশোকা অ্যাটাক ইন কলিঙ্গ অর্থাৎ নিচের কোন বৎসর অশোক কলিঙ্গ অ্যাটাক করেছিল এবং বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল ভিভিআই প্রশ্নটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো ফর্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টু সিক্সটি ওয়ান বিসি অর্থাৎ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ফোর শ্রীনগর এস্টাবলিশড বাই অর্থাৎ শ্রীনগর শহরটি নিচের কোন রাজা প্রতিষ্ঠিত করেছিল ফর্টি ফোর সঠিক উত্তর হবে দেখো অপশন সি অশোকা ফর্টি ফাইভ ইন হুইচ ইয়ার অশোকা ডায়েড অর্থাৎ নিচের কোন বৎসর অশোক মারা যান ভিভিআই প্রশ্ন ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টু থার্টি টু বি সি অর্থাৎ খ্রিস্টাব্দে অশোকা মারা যাচ্ছেন লাস্ট কিং অর্থাৎ মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন ফর্টি সঠিক উত্তর হবে দেখো অপশন এ বৃহদ্রথা বৃহদ্রথা মৌর্য বংশের শেষ রাজা ছিলেন ফর্টি সেভেন সাঁচি স্তুপা কনস্ট্রাক্টেড বাই সাঁচি স্তূপ নিচের কোন রাজা তৈরি করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অশোক ফর্টি এইট হু এস্টাবলিশড সুঙ্গা এম্পায়ার শুঙ্গ ডাইনেস্টি বা শুঙ্গ রাজবংশ নিচের কোনজন প্রতিষ্ঠিত করেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তর হবে অপশন বি পুষ্যমিত্র নাইন ইন হুইচ মহাজন পদা গৌতম নিচের কোন মহাজন পদে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন ফর্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান সি মল্ল মল্ল সরস মহাজন পদটিতে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন ফোর এইটি থ্রি বিসিতে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পঞ্চাশ হু ওয়াজ দা ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন বিদেশি রাজা সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ভিবিআই প্রশ্ন এটি হু ওয়াজ দা ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া তো প্রশ্ন নাম্বার পঞ্চাশের সঠিক উত্তর হবে অপশন ডি দারিউস ওয়ান দারিউস ওয়ান সর্বপ্রথম ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন ওকে তো আজকের ক্লাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ আমরা পঞ্চাশটা প্রশ্ন সিক্সটিন মহাজন পদ থেকে করে ফেললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন ডাব্লু বিসিএস এ অবশ্যই অবশ্যই কমন পাবে এবং ডাব্লিউ বিসিএস ছাড়াও অন্যান্য যে এক্সাম রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোই আসার চান্স রয়েছে তো প্রতিদিন তোমরা সন্ধ্যা বেলার ক্লাসে এবং সকাল সকালবেলার যে সকাল আটটা সময় করে যে ক্লাসটা হয়ে থাকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে অবশ্যই অবশ্যই কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো ওকে তো এখানে ক্লাসটা শেষ করলাম থ্যাংক ইউ